নমস্কার আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল এখনকার থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজকে বিকাল সাড়ে চারটের সময় দিল্লির বিজেপির সদর দপ্তরে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন অর্থাৎ বিজেপিতে যোগ দিলেন গতকালই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাত সাড়ে নটা নাগাদ এবং বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি কি বললেন সেটাই আমরা এখন দেখে নেব বিজেপিতে যোগ দিই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন শোভন চট্টোপাধ্যায় এদিন নয়াদিল্লির সদর দফতরে বিজেপিতে যোগ দিয়ে শোভন চট্টোপাধ্যায় প্রশ্ন করেন পঞ্চায়েত নির্বাচনে কেন বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়া হল না শুধু তাই নয় এদিন বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে সন্ত্রাস নিয়ে মুখ খুললেন শোভন চট্টোপাধ্যায় পরিষ্কার জানান পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কোনো বিরোধী দলকে মনোনয়ন জমা দিতে দেয়নি তখনই তিনি এই বিষয়ে সরব হয়েছিলেন বলে জানান তিনি কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তার কথায় কোনো গুরুত্ব দেয়নি বলে তিনি জানিয়ে দিয়েছেন এদিনে রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন শোভন চট্টোপাধ্যায় তিনি বলেন দল ঠিক রাস্তায় চললে বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হতো না দলের লোকদের কথায় গুরুত্ব না দিয়ে বাইরের লোকের কথায় চলছে দল এমনটাই তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এদিন বৈঠকে তাদের উত্তরীয় পড়িয়ে বিজেপিতে স্বাগত জানান বিজেপির কার্যকরী সভাপতি জেপি পি নাড্ডা আগামী দিনে বাংলার বিধানসভা নির্বাচনে নবান্ন দখল করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য শোভন বৈশাখীকে নির্দেশ দেন বিজেপির এই কার্যকরী সভাপতি সুতরাং দর্শক বন্ধুরা বোঝাই যাচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক সন্ন্যাস ত্যাগ করে অবশেষে বিজেপিতে যোগ দিলেন এবং তৃণমূলের তরফ থেকে যেটা খবর আসছে যে শোভন চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি বহিষ্কার করা হতে চলেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সামনেই রয়েছে কলকাতা পৌরসভার ভোট এবং দু হাজার একুশে বিধানসভার ভোট সেই দিকেই চোখ করছে বিজেপি এমনই খবর এই ছিল লেটেস্ট একটা আপডেট দেখতে থাকুন খবর সন্ধান দেখতে থাকুন নতুন কিছু থ্যাংক ইউ